ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালোই আছি। এটা হচ্ছে গত সপ্তাহের একটা ভিডিও। এটা হচ্ছে আমার ফুফাতো বোনের ছেলে মানে ভাগ্নে বিয়েতে গিয়েছিলাম গত সপ্তাহে। ওনার গায়ে হলুদ ছিল আমার ভাগ্নের, সে গায়ে হলুদে অ্যাটেন্ড করেছিলাম ফ্যামিলির সবাই মিলে। সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন ফুল ভিডিওটা। আমি কিন্তু সপ্তাহে একটা দুইটা ভিডিও দেই, কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ এখন এই কর্মব্যস্ততার দিনে মানুষের হাতে সময় থাকে না, এজন্য আমি ফুল ভিডিও প্রতিদিন ভিডিও দেই না, দুই একদিন পর পর ভিডিও দেই। যাই হোক, আপনারা আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, থিমটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম ফ্যামিলির, ফ্যামিলির বলতে আমাদের ফুল ফ্যামিলির, আমাদের যে বংশে বংশে সবার বড় বোন ওনার ছেলের বিয়ে। তো সেই গায়ে হলুদে গিয়েছিলাম আমরা সবাই, যায় যার মতো করে ভিডিও করছি আর হচ্ছে ছবি তুলছি। তো এখনকার দিনে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে, ওর স্টেজে ওঠানো হয়েছে। তো স্টেজটা খুবই সুন্দর হয়েছে, আমার কাছে অসাধারণ লেগেছিলো। তো ওদের বাসার ছাদের উপরে ডেকোরেশন করেছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, ভালো লেগেছে। সচরাচর এরকম ডেকোরেশন কনভেনশন হল বা কমিউনিটি সেন্টার ছাড়া করা যায় না। তো ওনারা খুব সুন্দর করে থিমটা তৈরি করেছে, খুবই ভালো লেগেছিল। ছেলের ভাইয়ের বউ মানে ওর চাচাতো ভাইয়ের বউরা, চাচাতো বোনরা সবাই এক এক করে হলুদ দিচ্ছে। তো আমরা তো ছিলামই সাথে, আর আমরা যেহেতু সাথে ছিলাম তো আমরাও দিব এক এক করে। তো অনেক লোকজনের মাঝে অনেক সময় পরিচিত মুখগুলোও অপরিচিত হয়ে যায়, তাই না? আর বিয়ে বাড়িতে কেউ কারো খবর নেওয়ার মতো থাকে না, যে যার মতো করে স্টেজে উঠতেছে, যে যার মতো করে হলুদ দিচ্ছে, এটাই স্বাভাবিক আর এটাই সবাই করে। কারণ বিয়ে বাড়িতে কেউ কারো খবর নেওয়ার মতো সময় থাকে না ওইভাবে পার্সোনালিভাবে। আর ওই পাশ দিয়ে দেখেন ছোট ছোট লিটল বাচ্চারা নাচ গান করছে, তবে আমি নাচ গানগুলি উঠাতে পারিনি, কারণ গানগুলি এমন এমন গান দেওয়া হয়েছিল, সেই গানগুলি এখানে দিলে হয়তোবা আমার ভিডিওতে কপিরাইট আসতো, এজন্য আমি সেই গানগুলি দেইনি। এখানে আমি শুধু ভয়েস ওভার দিচ্ছি। এটা হচ্ছে আমার ফুফাতো ভাই, ওনার বড় বোনের ছেলের বিয়ে, আর ওটা হচ্ছে আমার দুলো ভাই। তো ওনারা মজা করছে, আমাকে অনেক ডাকাডাকি করেছে, শালিদের। আমি তো এই দুলা ভাইয়ের শালি হই, এই ভাইয়ের বোন হই। তো আমাকে ডেকেছিল, তো আমি যাইনি, কারণ আমি নাচ গান ভালো লাগে কিন্তু আমি নিজে নাচ গান করতে পারি না, এজন্য ওদের সামনে আমি যেতে পারিনি। সবাই সবার মতো করে মজা করছে, আমি ব্যস্ত ছিলাম ভিডিও করা নিয়ে, কারণ অনেক দিন যাবত আমার ভিডিও দেওয়া হয় না আমার ব্লগ চ্যানেলটায়। তো ভেবেছি এই গায়ে হলুদটা হলুদের ভিডিওটা আমি সুন্দর করে প্রেজেন্ট করে আপনাদের মাঝে শেয়ার করব। তবে মনটা অতটা ভালো নাই, আমি অসুস্থতার মাঝে আছি। আর এখানে দেখেন আমার ছোটো ভাইয়ের ছেলেটা আরাস, আমাদের ছোট্ট আরাস শোনা গান শুনে কি সুন্দর মাশাল্লাহ লাফাচ্ছে, ওর দিকে অনেকেই তাকিয়েছিল। ও এখান থেকে আসার পর ও অসুস্থ হয়ে গিয়েছে এরকম লাফালাফি করে, ও একটু মিউজিকের টোন শুনলে নিজে নিজেই অনেক লাফাতে চেষ্টা করে। তো দেখেন এক এক করে সবাই সুন্দর মতো সুন্দর করে এখানে গায়ে হলুদ দিচ্ছে। এটা হচ্ছে ছেলের বোন মানে আমার ভাগ্নি, ভাই বোন মিলে একসাথে বসে এখন হলুদ শেয়ার করবে। তো সেটাই আমি শ্যুট করে নিয়েছি সবার সাথে, সবাইকে দেখানোর জন্য। আমার কাছে বিয়ে বাড়ি থেকে গায়ে হলুদের মজাটা নাচ গান হয় সেটা খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি। আমার মেয়েটাও এখানে নাচ গান করেছিল, সেটাও আছে, সেই ভিডিওটাও আছে এখানে। তো আপনারা দেখবেন ফুল ভিডিওটা। আর আজকে আমি আশাবাদী আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে এখানে হচ্ছে আমার মেয়েটা নাচতেছিল একটা গানে, সে গানটা আমি তুলে দেইনি। তো আমার ভাইয়ের মেয়ে, যে ফুফাতো ভাইকে দেখালাম, সেই ভাইয়ের মেয়ে আর হচ্ছে আমার মেয়ে দুজনেই নাচছিল
তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা ভালোই নাচতে পারে, আমার ভাস্তিটাও খুব সুন্দর নেচেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চাদের জন্যই কিন্তু এই মজাটা, তাই না? আমাদের এখন বয়স হয়ে গেছে, ওইরকমভাবে আমি পারি না, আর স্টেজে উঠিও না, আমি খুব কম উঠি। তো আপনারা এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমি চাই আপনারা সব সময় আমাকে সাপোর্ট করেন, আর আমি আমার সকল ভিউয়ার্সদের আমার পরিবারের মেম্বার মনে করি। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি আমার চ্যানেলের কমিউনিটি পেয়েছি, আমার 1K হয়ে গিয়েছে। এজন্য সব পুরোপুরি সাপোর্ট হচ্ছে আপনাদের, কারণ আপনারা আমাকে ভালোবেসে এই তো ট্যুর এগিয়ে নিয়ে এসেছেন। আমি চাই সব সময় আপনারা আমার পাশে এভাবে থাকবেন, আর আমি যেন আপনাদের অনুপ্রেরণা পেয়ে সামনে আরও এগিয়ে যাই। আসলে আমি সাধারণভাবে জীবনযাপন করার চেষ্টা করি, সাধারণ আমার জীবন, তো আমার লাইফস্টাইলে যা হয় সেগুলি কিন্তু আমার এই ব্লগ চ্যানেলটায় তুলে ধরার চেষ্টা করি। আর অনেকের খুব সুন্দর সুন্দরভাবে কথা বলে, অনেকে খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারে, আমি ওনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করি। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে। আমি কখনো কোনো দিন ভাবিনি যে আপনাদের এত ভালোবাসা পাবো, আর আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পারবো। ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকলে আমি আবারও মানুষকে কাছে থেকে দূরে নেয়, আর হচ্ছে সম্পর্ককে একদম কাছাকাছি নিয়ে আসে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের থাকে না, বাবা মার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি। আপনারা কিন্তু আমার আত্মীয় স্বজন না, কিন্তু আপনারা যতটুকু সাপোর্ট আমাকে দিয়েছেন সেই সাপোর্টটা হয়তো বা আমার ফ্যামিলির আপন জনও দিতে পারবে না বা দেয়নি, যতটুকু ভালোবাসা আপনারা দিয়েছেন। তো দেখেন কি সুন্দর করে আমার মেয়েটা নাচতেছে। আপনারা সবাই আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই ভিডিওটা দেখে, আমি আশাবাদী, কারণ আপনাদের মন মানসিকতা ভালো, আপনাদের চক্ষু দৃষ্টি ভালো বলেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, প্রতিদিন ব্লগ যেদিন আমি ভিডিও দিই সেদিনই আমি কমেন্ট পড়ার চেষ্টা করি, দেখি আমার ভাই বোনেরা, আমার আপুরা আন্টিরা কে কী কমেন্ট করেছে, কেমন কমেন্ট করলো আমাকে, সেই কমেন্টগুলি আমি দেখি। যাই হোক, হয়তো সময় করে উত্তর দিতে পারি না, এটা আমার ব্যর্থতা, তবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ফ্যামিলিতে কিন্তু অনেক রকম ঝামেলা লেগেই থাকে। আমি এই ভিডিওটা করেছিলাম গত সপ্তাহে, তবে ভয়েস ওভার দিচ্ছে আজকে, বিগত 2 দিন আগে আমি অসুস্থ ছিলাম। বিগত আরও 2 দিন আগে আমার এক ফুপু মারা গিয়েছে, তারপরও কিন্তু আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি, কারণ অনেক দিন যাবত আমি ভিডিও দেই না, আর আমি ভিডিও দেই না ইরেগুলার দেখে আমি কিন্তু সবার কাছে অপরিচিত হয়ে যাচ্ছি, সব আপুরা ভাইয়েরা আমাকে ভুলে যাচ্ছে। তো এজন্য ভেবেছি এখন থেকে একদিন পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা সাপোর্ট করবেন আমাকে। আমার ফুল ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওতে আজকে নতুন, যদি একবিন্দু আপনার মনে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনটা ক্লিক করে দিবেন, যেন আমার নতুন নতুন ভিডিওর লেটেস্ট ভিডিও নোটিফিকেশন চলে যায় সবার প্রথমে আপনার মোবাইলে। তো এভাবেই আমাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন, আপনাদের কাছে আমি অনেক ঋণী হয়ে যাচ্ছি, কারণ আপনারা যতটুকু ভালোবাসা আমাকে দিচ্ছেন বা দিয়েছেন এতদিন যাবত, সবার কাছে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আর ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, চিরকৃতজ্ঞ থাকবো। আর আপনারা আমাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আরও এগিয়ে যাব সামনের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, প্রাণঢালা ভালোবাসা। দেশের বাহিরে বসে আমার অনেক ভাইয়া এবং আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই প্রবাসী ভাই এবং বোনদের প্রতি রইল অসুস্থ শ্রদ্ধা এবং ভালোবাসা। ভিডিওটা এখানে শেষ করে দিব, আর অনুষ্ঠানটা শেষ পর্যায়ে দেখেন সবাই নাচানাচি করছে, সেটাই আমি শ্যুট করে দিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।